অবশেষে দীর্ঘ তিন বছর প্রতীক্ষার পরে ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই জানুয়ারি মাসের লাস্ট উইকে। নোটিফিকেশনটা বেরিয়েছিল 2016 সালের আগস্ট মাসে, কিন্তু যাই হোক টেকনিক্যাল ফল্টের জন্য আবার নতুন করে আবেদন শুরু হয়। পুরনো যে ফি পেমেন্ট ছিল সেটা দেখিয়ে আবার দেখো 2018 সালের এপ্রিল মাসে, এপ্রিল থেকে মে পর্যন্ত আবার আবেদনটা চলেছিল, এবং সেই সাথে আবার নিউ ভ্যাকান্সি এখানে অ্যাড হয়েছিল যে 5778টি পোস্ট। এখানে ইউআর ছিল 2760, ওবিসি ছিল 1328, এবং এসসি ছিল 1184 এবং এসটি ছিল 286। কিন্তু তারপরে যে সমস্যাটা হয় সেটা ছিল মাদ্রাসা বোর্ডের ক্যান্ডিডেটদেরকে বঞ্চিত করা হয়, সেজন্য তারা আবার কেস করে দেয়। এই জন্য দীর্ঘদিন ধরে কেসটা ঝুলেছিল, এই জন্য অন্যান্য রাজ্যের জিডিএসের রেজাল্ট বেরিয়ে গেলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাকি ছিল। কিন্তু চলো আজকে আমরা দেখব যে দেখো এখানে একটা ক্যান্ডিডেট এখানে টুইট করেছে যে ইন্ডিয়া পোস্ট অফিস, আই অ্যাম জিডিএস ক্যান্ডিডেট অফ ডব্লিউবি সার্কেল, উই আর কলিং অন যোগায়োগ ভবন কলকাতা ফর ডব্লিউবি জিডিএস রেজাল্ট, দে আর টেলিং রেজাল্ট মে পাবলিশ অন January 4th, তো এইক হোয়াট ইজ ইউর আনসার রিগার্ডিং ডব্লিউবি জিডিএস রেজাল্ট, প্লিজ রিপ্লাই পজিটিভ আনসার। তো এখানে দেখো নিচে তোমরা দেখতে পাবে যে ইন্ডিয়া পোস্ট আনসার দিয়েছে ইন জানুয়ারি লাস্ট উইক, অর্থাৎ এই মাসের শেষে, জানুয়ারি মাসের শেষেই তোমাদের রেজাল্ট যে কোনো দিন প্রকাশিত হতে পারে। সেই জন্য তোমরা যে মোবাইল নম্বরটা দিয়ে তোমরা অনলাইন আবেদন করেছিলে সেই মোবাইল নম্বরটা যেন মেসেজ আসে ইনকামিং, সেটা যেন ফেসিলিটি যেন থাকে, বা চিন্তা নেই কারো যদি নম্বর হারিয়ে গিয়ে থাকে বা যদি কোনো অসুবিধা থাকে আমাদের এই তোমাদের যে আসল যে জিডিএস অনলাইন সেই ওয়েবসাইটেও টাঙিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকেও খবর নিতে পারবে, জানতে পারবে। দেখো এখানে সাধারণত কয়েকটি পোস্ট ছিল, যেমন একটা এক নম্বর ছিল বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই কাজটা ছিল কি যে এখানে অফিসে বসেই অফিসিয়াল বিভিন্ন চিঠিপত্র ভাগাভাগি করে দেওয়া। তারপরে ছিল মেল কেরিয়ার বা এমসি, তারা কি করবে বাড়িতে বাড়িতে গিয়ে চিঠিপত্র পৌঁছে দিয়ে আসবে, মানে এই জবটা ছিল। তো এখানে দেখো নিউ যে স্যালারির ব্যাপারটা আছে সেটা কিন্তু সেখানে উল্লেখ ছিল না নতুন নোটিফিকেশানে, কিন্তু এখন বর্তমানে যে নতুন পে কমিশন হওয়ার ক্ষেত্রে দেখো যে যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএমের ক্ষেত্রে এখানে বেসিক যে পে, বেসিক পেটা আছে 14,500 মতো, সেই সঙ্গে ডি আছে 870 এবং সি আছে 1600, এইভাবে টোটাল মোটামুটি 17,995 বা এখান থেকে 1000 কেটে রাখে, তো মোটামুটি 17,000 মতোই অ্যামাউন্ট পাবে। আর তার থেকে যারা অন্যান্য পোস্টে যারা আছে যেমন এমসি বা এমডি, তারা হয়তো 2-1,000 কম হবে। তো এবারে হচ্ছে কাট অফের ব্যাপারটা, যে কাট অফ কত যাবে। দেখো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেমন ওড়িশা বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক হাই গেছিলো, 97-98%। তো এই ক্ষেত্রে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের সিট ভ্যাকান্সি অনেকটাই বেশি পরিমাণে আছে ওই সব স্টেটের থেকে, আর তাছাড়া ওই সব স্টেটে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেক বেশি ক্যান্ডিডেট নম্বরটাও পায়, মানে মার্কসের পরিমাণটা বেশি হয়, সেই জন্য এত কাট অফ ছিল। কিন্তু আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এতটা কাট অফ যাবে না, আর এই পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাক ডিপেন্ড করবে, অর্থাৎ যখন তোমরা চুজ করেছিলে তখন কি হয়েছিল যে পাঁচটা তোমরা চয়েস করতে পেরেছিলে, পাঁচটা অপশান। সুতরাং এমন হতে পারে যে 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 জনে করেছে হয়তো সবাই ভালো মার্কস করেছে, মানে যারা ভালো মার্কস পেয়েছে সবাই করেছে, বা এমন হতে পারে যে অনেক কম মার্কস পেয়ে যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কাট অফ মার্কসটা বলা খুবই হাইপোথেটিক্যাল, কিন্তু তবুও বলা যায় যে যারা মোটামুটি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 75% প্লাস আছে তাদের পাওয়ার চান্স অনেকটাই বেশি জেনারেলের ক্ষেত্রে। আর ওবিসির ক্ষেত্রে এবার হয়তো মার্কসটা একটু বেড়ে যেতে পারে, তার কারণটা হচ্ছে এর আগে কিন্তু মাদ্রাসা বোর্ডের ওরা কিন্তু বঞ্চিত ছিল তাই আবেদন করতে পারেনি, কিন্তু পরে আবার তারা কিসে জিতে যাওয়ায় আবার আবেদন করেছে। মাদ্রাসা বোর্ডের ক্যান্ডিডেটদের কিন্তু মার্কস অনেকটাই বেশি হয়ে থাকে তারা পায়, তো মাদ্রাসা বোর্ডরা কিন্তু এবার ওবিসিতে ঢুকে যাচ্ছে। সুতরাং কী হবে, আমার মনে হয় যে জেনারেলের থেকে ওবিসির কাট অফটা বেড়ে যাবে, অর্থাৎ ওবিসিদের মারামারিটা একটু বেশি হবে। তাই দেখা যাক, আমরা সবাই এই জানুয়ারির শেষে ওয়েট করে আছি রেজাল্টের আশায়। সবাইকে বেস্ট অফ লাক।